আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমরা HTML এর হেডিং নিয়ে আলোচনা করব এবং HTML এর যে 6টা হেডিং আছে সেগুলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য কতটা গুরুত্বপূর্ণ সে ব্যাপারেও কথা বলবো। তাই যদি আপনি আগ্রহী হন দেখতে থাকুন। ফিরে আসছি ইন্ট্রোর পর। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যদি আপনি এখনও প্রোকোডারকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার আগে আপনি দেখতে পান। আমি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এবং গ্রাফিক্স ডিজাইনের উপর ভিডিও তৈরি করব, আশা করছি পাশেই থাকবেন। তো গতকালকের প্রজেক্টটা আমরা ওপেন করি, যেমনটা দেখতে পাচ্ছেন ব্রাউজার এবং কোড এডিটরে HTML এর মোট 6টা হেডিং ট্যাগ আছে। যদি আমি আপনাকে হেডিং ট্যাগগুলোর সাথে পরিচয় করিয়ে দিই, তো প্রথম হেডিং ট্যাগ লেখার জন্য আমরা লিখব লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট H1, তারপরে হচ্ছে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং ক্লোজিং ট্যাগ। দেখেন এটা HTML হেডিং 1 এর ওপেনিং ট্যাগ এবং এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এটা একটা পেয়ার আকারের ট্যাগ, আপনি যা কিছু লিখতে চান সব আপনাকে এই ট্যাগের মাঝখানে লিখতে হবে। তো মনে করেন আমি যদি এখানে আমাদের চ্যানেলের নাম লিখি প্রোকোডার, আচ্ছা প্রোকোডার BD লিখলাম, লিখে এবার যদি আমি এটাকে রিফ্রেশ করি পেজটা, দেখতে পাচ্ছেন যে এখানে প্রোকোডার BD দেখা যাচ্ছে এবং হেডিং 1টা হচ্ছে HTML এর সব থেকে বড় হেডিং ট্যাগ। এরকমভাবে HTML এর মোট 6টা হেডিং ট্যাগ আছে। আমি যদি আপনাদেরকে প্রত্যেকটা দেখাই, তো আমি এই লাইনটা ডুপ্লিকেট করবো 6 বার এবং আমি এটা লিখবো H2 এবং এটা H2, এটা হবে H3, এটা হবে H3, এটা হবে H4, H4, H5, H5, H6, H6। আচ্ছা, তো এবার যদি আমি রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন যে H6 হচ্ছে সব থেকে ছোট হেডিং ট্যাগ এবং H1 হচ্ছে সব থেকে বড় হেডিং ট্যাগ। HTML এর মোট এই 6টাই হেডিং আছে। তো আপনি আপনার প্রজেক্টে আপনার প্রয়োজন মতো আপনি আপনার হেডিং ট্যাগগুলো ব্যবহার করবেন। এখন যেটা বলার ব্যাপার সেটা হচ্ছে, যদি আমরা এবার গুগল এই হেডিং সম্পর্কে কি বলে যদি আমরা একটু দেখার চেষ্টা করি। এবার আমরা যদি গুগলের কোডটা ওপেন করি, তো আপনারা দেখতে পাচ্ছেন গুগল বলছে যে তারা একটা ওয়েবসাইটের স্ট্রাকচার বুঝতে পারে তার হেডিং ট্যাগ এবং অন্যান্য ট্যাগগুলো দেখে। তো এখন আপনাকে যেটা করতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য এবং অন্য সব কাজের জন্য আপনাকে হেডিং ট্যাগগুলো ব্যবহার করতে হবে। আপনি CSS ব্যবহার করে H6 অনেক বড় আকারে দেখাতে পারেন অথবা H1 সব থেকে ছোট করে দেখাতে পারেন। এই যে আপনি CSS ব্যবহার করে যে আপনি আপনার হেডিং ট্যাগগুলোকে বড় করে দেখালেন বা ছোট করে দেখালেন, এটাতে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট যারা দেখবে মানে ভিজিটর তাদের জন্য সেটা ইফেক্টিভ হতে পারে, কিন্তু সার্চ ইঞ্জিনের জন্য সেটা একদমই না। সার্চ ইঞ্জিনের জন্য সার্চ ইঞ্জিন সব থেকে বেশি প্রায়োরিটি দেবে H1 ট্যাগকে আর সব থেকে কম প্রায়োরিটি দেবে হচ্ছে H6 ট্যাগকে। এবং মনে রাখবেন যে আপনি যে P ট্যাগ লিখেন সেটার প্রায়োরিটি H6 এরও পরে। তাই আপনার ওয়েবসাইটে আপনি যাই দেখাতে চান সেই টেক্সটটা H1 প্রায়োরিটি পাবে সব থেকে বেশি যদি আপনি H1 দিয়ে লিখেন, আর সেম টেক্সট যদি আপনি H6 দিয়ে লেখেন তাহলে সেটা সার্চ ইঞ্জিনে সব থেকে কম প্রায়োরিটি পাবে। তাহলে আপনি আপনার ওয়েবসাইটের যে নাম, আমরা যখন ওয়েবসাইটে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা নাম থাকে, আপনি সেই নামটা অথবা ব্লগ পোস্ট করার সময় ব্লগ পোস্টের যে টাইটেল সেটা আপনি H2 দিয়ে করতে পারেন। এবং হচ্ছে যে এরপরে আপনি ক্রমান্বয়ে H3, H4, H5, H6 এগুলো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন, কিন্তু আপনি একটা টেক্সটকে বোল্ড করে দেখানোর জন্য H1 ট্যাগ ব্যবহার করবেন না, অথবা আপনি H6 ট্যাগকে CSS দিয়ে অনেক বড় করে তারপর দেখানোর চেষ্টা করবেন না। আপনাকে আমি বলবো যে আপনি যখন এই হেডিং ট্যাগগুলো আপনার প্রজেক্টে ব্যবহার করবেন আপনি ওয়াইজলি এই ট্যাগগুলোকে ব্যবহার করবেন। আমি আশা করছি যে আমি আপনাকে HTML হেডিং সম্পর্কে ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা আপনার যদি কোনো সমস্যা হয় কোনো হ্যাসিটেশন ছাড়া আপনি কমেন্ট করেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাকে সাহায্য করার জন্য। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আপনি এখনও যদি প্রোকোডারকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব সবার আগে আপনি দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ।